তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আপনারা দেখতে পারছেন আমার মোবাইলে থাকা অ্যাপগুলিতে আমার ফটো সেট করছি তো বন্ধুরা আপনারাও যদি আপনাদের মোবাইলে থাকা অ্যাপগুলিতে আপনাদের ফটো সেট করেন তো তাহলে যে কেউ দেখলে সত্যি অবাক হয়ে যাবে এবং আপনাকে জিজ্ঞাসা করতে বাধ্য হবে তো বন্ধুরা আপনারা যদি আপনাদের মোবাইলে থাকা অ্যাপগুলিতে ফটো লাগাতে চান তো তাহলে কিভাবে লাগাবেন তো জানতে চাইলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আমি আছে আপনাদের সঙ্গে জন্মিয়া আপনারা দেখছেন জোন টেক বাংলা চ্যানেল তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনারা যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন তো বন্ধুরা আপনাদের মোবাইলে থাকা অ্যাপগুলির আইকনে আপনাদের ফটো সেট করার জন্য একটি অ্যাপ ইনস্টল করতে লাগবে তো সেই অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা সরাসরি আপনাদের মোবাইলে থাকা গুগল প্লে স্টোরে চলে যাবেন তো যাওয়ার পরে বন্ধুরা সার্চবারে লিখবেন সুপার পি লাঞ্চার অ্যাস আর সুপার স্পেস পি স্পেস এল আর লাঞ্চার তো ঠিক এরকমভাবে লিখে আপনারা সার্চ করবেন তো সার্চ করার পরে বন্ধুরা এরকমভাবে ইন্টার পেজ দেখতে পারবেন তো তারপর আপনারা এই অ্যাপটি ইনস্টল করবেন অ্যাপটির লোগো ভালো করে দেখে নিন তো দেখার পরে আপনারা ইনস্টল করবেন তো ইনস্টল করার পরে আপনারা সরাসরি ওপেন ক্লিক করবেন তো করার পরে বন্ধুরা এরকমভাবে ইন্ডার পেজ দেখতে পারবেন তো তারপর আপনারা এখানে ইন্টার লেখা দেখতে পারছেন তো আপনারা এখানে ইন্টারে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা এরকমভাবে ইন্টারফেস দেখতে পারবেন তো তারপর আপনারা এখানে ওকে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে বন্ধুরা আপনাদের মোবাইলের হোম স্ক্রিনটা পরিবর্তন হয়ে যাবে তো যাওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে দেখতে পারছেন মেনু আইকন তো আপনারা এই মেনু আইকনটি যে ক্লিক করবেন তো করার পরে বন্ধুরা আপনারা এইখান থেকে যে অ্যাপটির আইকনে আপনাদের ফটো সেট করতে চান তো সেই অ্যাপটি আপনারা আপনাদের হোম স্ক্রিনে নেবেন তো বন্ধুরা আমি এইখান থেকে আমার মতো করে একটি অ্যাপ অ্যাপ স্ক্রিনে নিলাম তো নেওয়ার পরে বন্ধুরা আপনারা আবারও সেই অ্যাপটিতে আপনারা চাপ দিয়ে ধরবেন তো ধরার পরে বন্ধুরা এরকমভাবে উইন্ডার দেখতে পারবেন তো তারপর আপনারা এখানে ইডিট লেখা দেখতে পারছেন তো আপনারা এখানে ইডিট ক্লিক করবেন তো ক্লিক করার পরে এরকমভাবে উইন্ডার দেখতে পারবেন তো তারপর আপনারা এখানে অ্যাপটির আইকনে ক্লিক করবেন তো ক্লিক করার পরে বন্ধুরা এরকমভাবে উইন্ডার দেখতে পারবেন তো তারপর আপনারা এখানে লেখা দেখতে পারছেন ফর্ম পিক নো ক্রোপ তো আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা এরকমভাবে পারমিশন যাবে তো আপনারা এখানে অ্যালো ক্লিক করবেন তো করার পরে বন্ধুরা আপনারা আবারও আইকোনটিতে ক্লিক করবেন তো করার পরে বন্ধুরা আপনারা আবারও সেই অপশানটিতে ক্লিক করবেন ফ্রম পিক নো ক্রোপ তো আপনারা এই অপশানটিতে আবারও ক্লিক করবেন তো করার পরে এরকমভাবে আপনাদের মোবাইলে থাকা গ্যালারিটা শো করবে তো আপনারা এখান থেকে আপনাদের ফটো থাকা গ্যালারিটিতে ক্লিক করবেন তো করার পরে বন্ধুরা এরকমভাবে আপনাদের গ্যালারিতে থাকা ফটোগুলি শো করবে তো আপনারা এখান থেকে যে ফটোটি আপনাদের যে ফটোটি সেট করতে চান তো আপনারা সেই ফটোটি সেট করেন তো করার পরে আপনারা এখানে ওকে ক্লিক করবেন তো করার ওকে ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন তো অ্যাপটির আইকনে ফটোটি সেট হয়ে গেল তো বন্ধুরা এরকমভাবেই মোবাইলে থাকা যে কোনো অ্যাপের আইকনে আপনাদের ফটো সেট করতে পারবেন তো এই সিলাস্ক্রে ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওটিতে ধন্যবাদ